প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই বাড়িটির ড্রয়িং ডিজাইন আমি করিনি, এই বাড়িটির ড্রয়িং ডিজাইন এলাকার যে ফোরম্যান আছে বা কনেক্টর আছে উনি করেছে। তো এ বাড়িটি আলামিন ভাইয়ের বাড়ি, উনি ঢাকায় চাকরিজত বা চাকরি করে ঢাকাতে। তো আসলে ওনার বাড়িটি উনি কনেক্টরের কথায় উনি নিজে নিজে ড্রয়িং ডিজাইন করে বাড়িটি করেছে। তো বাড়িটিতে অনেকগুলো ভুল হয়েছে ড্রয়িং ডিজাইন না করাতে। তো আমি প্রত্যেকটি ভুল আপনাদেরকে দেখাই দিব, বা ড্রয়িং ডিজাইন না করলে কী কী সমস্যা হতে পারে, কোন কোন জায়গায় ওনারা এই বাড়িটিতে ভুল করেছে, তো সেটি অবশ্যই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো আপনারা ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, এরকম বাড়ি করার পরে আপনারা ড্রয়িং ডিজাইন না করলে আপনাদের বাড়ির সমস্যা কোন কোন জায়গায় আপনাদের বাড়িতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই বাড়িটিতে কোন কোন জায়গায় ভুল করেছে বা এই বাড়িটির ড্রয়িং ডিজাইন ভিতরের ডিজাইনটা কীরকম করা হয়েছে তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এবং এখন পর্যন্ত ওনাদের এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, কীভাবে কনেক্টর ধারণা দিয়েছে, সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখতে থাকুন, আমরা ইনশাল্লাহ এই বাড়িটি সম্পর্কে পুরো একটা আইডিয়া দিব। তো বন্ধুরা, ওনাদের এই বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 32 ফিট এবং প্রস্থ দেওয়া হয়েছে 36 ফিট। টোটালি 1152 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আসলে আরও অল্প জায়গার মধ্যে ওনারা চাইলে অনেক সুন্দর করে এরকম 4টি বেডরুমের বাড়ি করে নিতে পারতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের বেডরুমটি। তো সামনের বেডরুমের সিঁড়ির নিচে ওনারা কিচেন দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিচেন। তো আসলে সিঁড়ির নিচে কিচেন দেওয়াতে বাড়িটির সৌন্দর্যটা ভিতর থেকেই নষ্ট হয়ে নষ্ট করে ফেলেছে। তো আমাদের এই বাড়িটির ওনাদের এই বাড়িটির কলমের সাইজ দিয়েছে 12 ইঞ্চি বা 12 ইঞ্চি, যেটা আসলে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে দিলেও ওনাদের খরচটা অনেকটা খরচ কমে যেত। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট। তো টয়লেটের সাইজ যাই দিয়েছে, কিন্তু আসলে টয়লেটটা মাঝখানে পড়ে গেছে, যেটা আসলে সাইডে দিয়ে দিলে এই রুমটার সৌন্দর্যটা বাড়তো। তো এটা আবার আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি গর্ত রয়ে গেছে, যে তো এটা আমরা বাথরুমের ফলসাদের উপরে, যে বাথরুমের দরজার নিচের বাথরুম দরজার উপরে আমরা যেটা রাখি, এটা উনি এক সাইড করে রেখেছে। তো এটা আসলে বাড়ির সৌন্দর্যটা অবশ্যই নষ্ট করে ফেলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রুমটার অবস্থা দেখেন, এই রুমটাতে কীভাবে কী রাখা হয়েছে অবশ্যই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অবশ্যই আমি আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে বাড়িটির কোন কোন জায়গায় ভুল করেছে। তো এটা হচ্ছে একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজটা দিয়েছে ওনারা 7 ফিট বাই 8 ফিট করে। তো আসলে কমন টয়লেট এত বড় না দিয়ে আর ছোটো করে দিতে পারতো। তো আমাদের এই বাড়িটির ড্রয়িং কাম ডাইনিং স্পেস কোনো রাখা হয়নি। তো যার জন্য আসলে ওনারা অল্প জায়গার মধ্যে চেষ্টা করেছে বাড়িটি করার জন্য, কেউ জায়গা কিন্তু অনেক বেশি খরচ করেছে। দেখেন এটা হচ্ছে একটি স্টোররুম। তো আসলে এই বাড়িটির স্টোররুম না দিয়ে ওনারা চাইলে এটাকে কিচেন রুম হিসেবে ব্যবহার করতে পারতো, এবং কিচেন রুম করলে অনেক সুন্দর দেখা দিত। তারপরে দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম। তো বেডরুমটার সাইজ দিয়েছে ওনারা 9 ফিট বাই 12 ফিট লম্বা সম্পা করে দিয়েছে। তো আসলে এরকম দেওয়াতে রুমটা খুব ছোট হয়ে গেছে এবং দেখতে খুব বাজে লাগতেছে। তো আসলে আপনারা চেষ্টা করবেন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এটি হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ দিয়েছে 9 ফিট বাই 9 ফিট করে, ছোটো একদম ছোটো করে করেছে। তারপর আপনারা দেখেন এই বেডরুমটার মধ্যে একটি শেলফ বা তাক ব্যবহার করেছে, যেটা আসলে ওই পাশে না দিয়ে ওনারা অন্য ওয়ালে তাকটা দিতে পারতো। তারপর দেখেন টয়লেট রাখা হয়েছে 2 ফিট বাই 3 ফিট করে টয়লেট রাখা হয়েছে, যেখানে মাত্র একটি নর্মাল টয়লেট ইউজ করতে পারবে, মাত্র একটি নর্মাল টয়লেট, তাছাড়া আদার্স কোনো গোসল করতে পারবে না, কেউ অ্যাটাচ গোসলখানা রাখেনি, ছোটো করে একটি টয়লেট ব্যবহার করেছে তারা। তারপরে দেখেন আমাদের এই রুমটাতেও সেম সিস্টেম করেছে, ছোট্ট একটি টয়লেট রেখেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই রুমটাতে, মানে ওনাদের এই রুমটাতে দেখেন টয়লেটটার পাশেই একটা বেডরুম করেছে। তো আসলে আমি আসলে কোনো আগামাতা পাচ্ছি না। তো আপনারা আসলে দেখেন এই রুমটা দেখেন কত ছোট করে করা হয়েছে, মাত্র 9 ফিট বাই 10 ফিট করে করা হয়েছে। তো রুমগুলো এত ছোট করা হয়েছে যেগুলো আসলে বলার মতো না, বাড়ির ভিতরের সৌন্দর্যটা একদমই নষ্ট করে ফেলেছে। তো আসলে আমাকে রুলামিন ভাই ফোন করেছে, ফোন করে বলেছে যে ভাই আমার বাড়িটা যাতে আমি একটু দেখে আসি। তো আজকে দেখতে আসলাম ওনার বাড়িটা। তো দেখলাম যে বাড়ির ভিতরে দেখার পর আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আপনারা সামান্য কিছু টাকার জন্য আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইন করান না, তো না করালে পরে আপনারা না করানোর ফলে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইন না করানোর ফলে ভিতরে এই সমস্যাগুলো হতে পারে। রুমের সাইজ নেই, তারপরে আপনার কলমের সাইজ নেই, তারপরে বিমের কোনো সাইজ নেই। বিম হচ্ছে 14 ইঞ্চি বা 12 ইঞ্চি, যেটা আসলে এই বাড়িটির জন্য খরচ হিসাব বেশি আসে এবং আপনাদের বাড়ির সৌন্দর্যটা তো নষ্ট হয়েই যায়। আপনারা দেখেন
এই রুমটাতে আমি হিসেব করেছি তিনটে টয়লেট হবে, কিন্তু আমি এখন অলরেডি চারটা টয়লেট অলরেডি পেয়ে গেছি বা আমি আপনাদেরকে দেখাচ্ছি, চারটা টয়লেট অলরেডি আমি গুনে ফেলেছি। তো আমাদের এই সিঁড়ির পাশের ভিতরে কর্নারে এটা এটা করেছে আপনার কিচেন রুম, তো কিচেন রুমটা এখানে না দেওয়াটাই বেটার বেটার ছিল। তো দেখেন সিঁড়ির ধাপগুলোর কোনো সাইজ নেই, একটা হচ্ছে 4 ইঞ্চি আর একটা হচ্ছে 5 ইঞ্চি করে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে, 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, দেখেন কোনো মিল নেই, আপনারা অবশ্য বুঝতে পারছেন। তো দেখেন আপনাদের এই কলম, এই বাড়িটির কলমের মধ্যে রাখা হয়েছে 6টি করে রড, যেটা 10 মিলি রড 6টি করে দেওয়া হয়েছে। তো আসলে কলম যদি 12 ইঞ্চি 12 ইঞ্চি হয় আর যদি 10 মিলি রড যদি 6টি করে দেয় তাহলে আসলে মানে দেখতেও কিন্তু বিশ্রী লাগে। তো বন্ধুরা এখন পর্যন্ত ওনারা হিসাব নিকাশ করে বের করলো যে এখন পর্যন্ত ওনাদের বাড়িটিতে খরচ হয়েছে 16 লক্ষ টাকা। তো একতলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে এতটুক পর্যন্ত করতে ওদের 16 লক্ষ টাকা খরচ হয়েছে। তো পুরোপুরি কমপ্লিট করতে ওনারা আশা করছে যে 19 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। তো আমি কখনোই এটা অ্যাকসেপ্ট করবো না, এটা কমপ্লিট করতে ম্যাক্সিমাম 25 থেকে 26 লক্ষ টাকা লাগবে। তো বন্ধুরা আমার আরও কিছু কথা বাকি আছে বিদায়, আমি আসলে আপনাদের মাঝে কতগুলো ড্রয়িং নিয়ে এসেছি, আপনারা ড্রয়িংগুলো দেখুন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তো ওনারা যে 19 থেকে 19 লক্ষ টাকা দিয়ে পুরো বাড়িটি কমপ্লিট করতে পারবে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের বাড়ি করার আগে অবশ্যই প্ল্যান প্রোগ্রাম করে তারপরে ভালো দক্ষ একজন ইঞ্জিনিয়ার বা দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আগে আপনারা বাড়ির প্ল্যান ডিজাইন না করলেও আপনারা আগে একটা পরামর্শ নিয়ে তারপর আমাদের বাড়ির কাজ শুরু করবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই আপনাদের বাড়ি করার আগে ড্রয়িং ডিজাইন করে দেবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির কত সুন্দর সুন্দর ড্রয়িং আমরা আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি, যাতে করে আপনাদের ড্রয়িং ডিজাইন করতে কোনো সমস্যা না হয়। আর আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ওনাদের এই বাড়িটি ড্রয়িং ডিজাইন করানো হয়নি বলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেখ হামুনা আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।